আসসালামু আলাইকুম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এজেন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আজ পহেলা বৈশাখ করোনা সতর্কতা এবার ঘরে বসেই নতুন বছরকে বরণ করছে বাঙালি করোনা প্রভাবে কাজ হারানো দরিদ্র মানুষদের ব্যাংক হিসাবে নগদ টাকা পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রী করোনা উপসর্গ নিয়ে চাঁদপুরে একজনের মৃত্যু খুলনায় ভাইরাসে প্রথম একজন শনাক্ত কয়েকটি এলাকার লকডাউন ঘোষণা রাজধানীতে করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের শেষ ঠিকানা খিলগাঁও তালতালক অবস্থান শেষ যাত্রায় উপস্থিত থাকতে পারছেন না স্বজনরা এবং করোনা ভাইরাসে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে উনিশ লাখ বিশ হাজার এবারে বিস্তারিত সংবাদ সতর্কতায় এবার উদযাপিত হচ্ছে না নববর্ষের অনুষ্ঠান সবাই তাই ঘরে বসেই উদযাপন করছে পহেলা বৈশাখ নববর্ষে প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা বা রমনায় ছায়ানটের অনুষ্ঠান কিছুই হয়নি এবার হাবিবুর রহমান রিপোর্ট করোনাভাইরাসের আঘাতে থমকে গেছে সব কিছু সংক্রমণ এড়াতে এবারে নববর্ষ ঘরে বসে উদযাপনের আহ্বান জানিয়েছেন সরকার প্রধান আমরা ঘরে বসে এবারে নববর্ষের আনন্দ উপভোগ করব কবিগুরু কালো গান এসো হে বৈশাখ এসো এসো মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা এই গান গেয়ে আহ্বান করব নতুন বছরকে রমনা বটমূলে নেই কোনো অনুষ্ঠান চারিদিক জনমানব শূন্য শাহবাগ থেকে টিএসসির রাস্তাটাও ফাঁকা চারকলার গেটে তালা ইলিশের বাজারেও নেই কোনো ডাকাটাকি ক্রেতাদের উপস্থিতি কম তাই বিক্রেতারাও আসেননি নববর্ষের আয়োজকরা বলছেন উৎসব নয় সময় এখন দুর্যোগ প্রতিরোধের পরিবেশের সামনে দাঁড়িয়ে আজকে আমাদের বছরের প্রথম দিনকে উদযাপন করতে হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের সময় সবাইকে ঘর থেকে বেরিয়ে আসবার আহ্বান জানিয়েছিলাম এবং আমরা জয়ী হয়েছিলাম এই যুদ্ধে করোনার বিপক্ষে আমাদের যে যুদ্ধ সেখানে সবাইকে ঘরে অবস্থান করতে হবে তা না হলে এই মানব জাতির অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার মুখোমুখি আমাদের পৌঁছাতে হবে তবে এবার গণমাধ্যমে আয়োজন ছিল বেশ কিছু অনুষ্ঠানের সকাল থেকেই দেশের নাম করা শিল্পীরা গিয়েছেন পরিচিত সব গান বাংলা বছরের প্রথম দিনে সবার প্রত্যাশা খুব শিগগিরই দূর হবে করোনার এই সংকট নীরবতা ভেঙে আবারও চারিদিক হবে প্রাণ চঞ্চল হাবিবুর রহমান অফি এটিএন বাংলা ঢাকা করোনা প্রভাবে কাজ হারানো দরিদ্র মানুষের তালিকা করে তাদের ব্যাংক হিসাবে নগদ টাকা পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি অর্থনীতিতে এর বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে এবার তিন বছর মেয়াদে আর্থিক প্রণোদনা সহ নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি বাংলা নববর্ষকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করা চিকিৎসকদের জন্য একশো কোটি টাকার বিশেষ সম্মানে দেওয়ার কথাও বলেন এবার সবাইকে ঘরে বসে নববর্ষ পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন সরকার জনগণের পাশে আছে সাহসের সঙ্গে সবাইকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে বিস্তারিত জয় মামুনের রিপোর্টে এমন বিষণ্ণ নববর্ষ বাঙালির জীবনে কখনো আসেনি আগে করোনা ভাইরাসের কালো ছায়া ঢেকে ফেলেছে বাংলাদেশকে সেই মুহূর্তে দেশের মানুষকে সাহস দিতে ভরসা দিতে গণভবনের উঠোনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে ভাষণ এবছর বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে পহেলা বৈশাখের বহিরাঙ্গনের সকল অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এটা করা হয়েছে বৃহত্তর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে কারণ ইতিমধ্যেই এই ভাইরাস আমাদের দেশেও ভয়াল থাবা বসাতে শুরু করেছে আপনারা ভয় পাবেন না ভয় মানুষের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে কেউ আতঙ্ক ছড়াবেন না আমাদের সকলকে সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করতে হবে সরকার সব সময় আপনাদের পাশে আছে করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এখন পর্যন্ত তিন দফায় মোট পঁচানব্বই হাজার ছশো কোটি টাকার বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তবে অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদী ক্ষতি কাটিয়ে উঠতে এবার নতুন পরিকল্পনার কথা জানান সরকার প্রধান তিনি বলেন চলতি অর্থ বছরের বাকি তিন মাস আগামী অর্থ বছর এবং পরবর্তী তিন বছরের জন্য সরকার চারটি বড় কাজ বাস্তবায়ন করবে সরকারি ব্যয়ের ক্ষেত্রে কর্মসৃজনকেই প্রাধান্য দেওয়া হবে দুই অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা শ্রমিক কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুণ্ণ রাখাই হল আর্থিক সহায়তা প্যাকেজের মূল উদ্দেশ্য তিন সীমার নিচে বসবাসকারী জনগণ দিনমজুর এবং অপ্রতিষ্ঠানিক কর্মকাণ্ডে নিয়োজিত জনসাধারণের মৌলিক চাহিদা পূরণে বিদ্যমান সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা হবে চার অর্থনীতির বিরূপ প্রভাব উত্তরণে মুদ্রা সরবরাহ এমনভাবে বৃদ্ধি করা যেন মুদ্রাস্ফীতি না ঘটে দরিদ্র এবং করোনার কারণে কাজ হারানো প্রান্তিক মানুষদের তালিকা করে তাদের ব্যাংক হিসেবে নগদ অর্থ সহায়তা সহ বিভিন্ন কর্মসূচির বিবরণ দেন প্রধানমন্ত্রী এক স্বল্প আয়ের মানুষদের বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য পাঁচ লাখ মেট্রিক টন চাল এবং এক লাখ মেট্রিক টন গম বাধ্য করা হয়েছে দুই শহরাঞ্চলে বসবাসরত নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ওএমএস এর আওতায় দশ টাকা কেজি দরে চাউল বিক্রি কার্যক্রম চালু করা হয়েছে আগামী তিন মাসে চৌত্র হাজার মেট্রিক টন চাল এই কার্যক্রমের আওতায় বিতরণ করা হবে এর জন্য দুশো কোটি টাকা ভর্তুকি প্রদান করা হবে তিন দিনমজুর রিক্সা বা ভ্যান চালক মোটর শ্রমিক নির্মাণ শ্রমিক পত্রিকার হকার হোটেল শ্রমিক সহ অন্যান্য পেশার মানুষ কাজ হারিয়েছেন তাদের নামের তালিকা ব্যাংক হিসাব সহ দ্রুত তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে এই তালিকা প্রণয়ন সম্পন্ন হলে এককালীন নগদ অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে এখাতে সাতশো ষাট কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী আগে ঘোষিত স্বাস্থ্য বিমার বাইরে তিনি তাদেরকে বিশেষ সম্মানে দেওয়ার কথাও বলেন যেসব সরকারি স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে করোনা ভাইরাস রোগীদের নিয়ে কাজ করছেন ইতিমধ্যে তাদের তালিকা তৈরি নির্দেশ দিয়েছি তাদের বিশেষ সম্মানই দেওয়া হবে এজন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সাধারণ রোগীরা যাতে কোনোভাবেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন সেদিকে নজর রাখার জন্য আমি প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি দুস্থ মানুষের সহায়তায় বিত্তবানদের বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তিনি পাশাপাশি ত্রাণ বিতরণে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি আবারও সবাইকে ঘরে থাকার পরামর্শ দেন কাঁচা আম জাম পেয়ারা তরমুজ সহ নানা মৌসুমি ফল সংগ্রহ করে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে বসে

সামাজিক দূরত্ব বজায় রাখতে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সরকারি কর্মচারী সংবাদকর্মী এবং করোনায় মৃতদের দাফন ও সৎকারে নিয়োজিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ বাংলা ঢাকা চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে একজন মারা গেছেন খুলনা বরিশাল সাভার সহ দেশের বিভিন্ন এলাকায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সংক্রমণ ঠেকাতে জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যাওয়ার সময় শতাধিক মানুষকে আটক করে পুলিশ রিপোর্ট করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন তেত্রিশ বছরের এক যুবক মারা গেছে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি উদ্বেগজনকভাবে খারাপ হচ্ছে এ পর্যন্ত বারো জনের মৃত্যু ও একশো জন আক্রান্ত হয়েছে পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জ তিনশো সজ্জার হাসপাতালটি করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে অন্যদিকে নারায়ণগঞ্জ স্কুল ও সিদ্ধিরগঞ্জে নমুনা সংগ্রহের জন্য দুটি বুথ চালু করা হয়েছে এদিকে রাতে শহর থেকে পালিয়ে যাওয়ার সময় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে হুলনায় প্রথম ভাইরাস আক্রান্ত বাষট্টি বছর বয়স্ক একজন শনাক্ত হয়েছে তার বাড়িসহ পুরো এলাকা লকডাউন করেছে জেলা প্রশাসন তিনি নর্সিংদিতে তাবলিক জামাতে অংশ নেওয়ার পর বাড়ি ফেরেন বরিশালে একজন চিকিৎসক ও নার্স সহ নতুন আরও জন করোনা সংক্রান্ত হয়েছে এদের বাড়ি ও এলাকা লকডাউন করা হয়েছে কাইবান্ধায় আরও জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে সাভারে প্রথম একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় চল্লিশ জন কর্মকর্তা কর্মচারী আইসোলেশনে রয়েছেন করোনা আক্রান্ত এক ইতালি প্রবাসীকে চিকিৎসা দেওয়ায় নোয়াখালী জেলা শহরের প্রাইম হসপিটালকে লকডাউন করা হয়েছে লকডাউন বাস্তবায়নে নোয়াখালী জেলার বিভিন্ন প্রবেশদ্বার ও সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে রাজীব অভ্যন্তরীণ বাংলা বাংলা নববর্ষে করোনা ভাইরাস প্রতিরোধে দেশের সকল মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন শতভাগ সচেতনতা ও সামাজিক দূরত্ব রক্ষাকে এবার বাংলা নববর্ষের অঙ্গীকার হিসেবে গ্রহণ করতে হবে রাজধানীর সরকারি বাসভবনে এক আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে বাংলা শুভেচ্ছা জানানোর সময় কাদের এসব কথা বলেন মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে দেশের সকল মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলা শতভাগ সচেতনতা সামাজিক দূরত্ব রক্ষার শপথ হোক এবারে বাংলা নববর্ষে আমাদের সকলের সম্মিলিত অঙ্গীকার সকলেই ঘরে থাকুন স্বাস্থ্যবিধি চলুন সুস্থ থাকুন প্রতিরোধে বীরের জাতি বাঙালি প্রতিরোধ যুদ্ধে জয় আমাদের হবেই ইনশাল্লাহ বাংলা নববর্ষ চোদ্দশো সাতাশ সকলের জীবনে মঙ্গল ও কল্যাণ বয়ে আনুক ইমেজ ও মানবিক পুলিশ প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে জানিয়েছেন পুলিশের বিদায় মহাপরিদর্শক ডেদ পাটোয়ারী করোনা ভাইরাস মোকাবেলায় জনগণকে ঘরে রাখা ও সচেতন করতে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান তিনি পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব কথা বলেন আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রায় ৩৫ বছরের চাকরি শেষে পুলিশের সর্বোচ্চ পদ থেকে বিদায় নিচ্ছেন ডক্টর জাবেদ পাটোয়ারি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি বলেন পুলিশের নিয়োগ পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে মেধাবীদের গুরুত্ব দেওয়া হয়েছে আমরা প্রায় সাড়ে তিন হাজার এবং প্রায় তেরো কনস্টেবল আমরা নিয়োগ করেছি আমাদের

আমরা আমরা কিন্তু প্রথম সেই জানুয়ারি থেকেই বা আমাদের পুরো পুলিশ বাহিনীকে প্রস্তুত করার সর্বতভাবে প্রচেষ্টা নিয়েছি আমরা প্রথম থেকেই চেষ্টা করেছি মানুষকে সচেতন দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান তিনি নতুন আইজিপি তার দেখানো পথ অনুসরণের পাশাপাশি নিজের বেধাকে কাজে লাগিয়ে পুলিশ বাহিনীকে আরো দক্ষ ও আধুনিক করে গড়ে তুলবেন বলেও আশা করেন তিনি নিয়াজ জামান সজীব এটিএন বাংলা ঢাকা রাজধানীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের শেষ ঠিকানা হচ্ছে খিলগাঁও তালতলা কবরস্থান কারো শেষ যাত্রায় উপস্থিত থাকতে পারছেন না স্বজনরা মৃত ব্যক্তি জানাজা দাফন সহ সব আনুষ্ঠানিকতা করছেন আল মার্কাজুলের কর্মীরা বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম ক্যামেরা ছিলেন আশিক মাইনুদ্দিন রাসেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির এখন শেষ ভরসা হচ্ছে আল মার্কাজুল ইসলাম মৃত ব্যক্তির জানাজা ও দাফনের গুরু গুরুদায়িত্বটি পালন করছেন সংস্থাটির কর্মীরা খিলগাঁওয়ের তালতলা কবরস্থানের গোরখোদকরা প্রস্তুত থাকেন লাশবাহী অ্যাম্বুলেন্স ঢোকার আগেই কবরস্থানে লাশ আসার পরপরই ইসলামী শরিয়া অনুসারে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আল মার্কাজুলের সদস্যরা জানাজা শেষে মৃত ব্যক্তির দাফন শেষ করেন দাফন প্রক্রিয়া শেষে ভাইরাস সংক্রমণ রোধে লাশবাহী গাড়ি জীবাণুমুক্ত করা হয় এবং শরীরে পরে থাকা পিপিগুলো পুড়িয়ে ফেলা হয় কবরের আমাদেরকে এভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যে আমরা অল্প সময় কিভাবে একজন মাইয়াতের দাফন কাফনের ব্যবস্থা ছাড়তে পারি আমাদের ড্রেসগুলো আমরা অতীত ওয়ান টাইম হিসেবে ইউজ করি এগুলো এবং সেগুলোকে আমরা জ্বালিয়ে দিই আল মার্কাজুলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান মৃত ব্যক্তির লাশ গ্রহণ থেকে শুরু করে পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে চল্লিশ মিনিট রুমটাকে ভালো করে স্প্রে করে নেওয়া হচ্ছে লাশের যে ইউজেল যে জিনিসগুলো থাকে মাইক্রোয়েভ ফ্রিজ এগুলোকে ভালো করে স্প্রে করে নিয়ে গোসলটা আমরা স্প্রের মাধ্যমে করাই মগ বালতি দিয়ে ভাবে না করাই না ছিটে আসতে পারে সরকার থেকে আমরা যে সাপোর্ট এবং যে হেল্পগুলো পাচ্ছি আলহামদুলিল্লাহ সেই সাপোর্টটা যদি আমরা ভাবে পেতে থাকি তাহলে ইনশাল্লাহ আমাকে ইসলামের দ্বারা সম্ভব বাংলাদেশের মানুষের দুয়ারে দুয়ারে এই সেবাটা পছন্দ প্রথম দিকে কিছুটা ভয় কাজ করলেও এখন আর সমস্যা হচ্ছে না দাফনের কাজে অংশ নেয়া কর্মীদের তবে প্রথম দিনের মরদেহ দাফন নিয়ে কবরস্থানে দায়িত্বরতদের রয়েছে ভিন্ন অভিজ্ঞতা প্রথম যে করোনার রোগীটি আমরা দাফন করলাম তখন আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না তো ওইটা নিয়ে আমরা সবাই একটু ভয় ছিলাম পরবর্তীতে মার্কাজুল ইসলাম একটা টিম আসে ওনারা এসে ওনারা জানাজার পরে ওনারা দাফন দেয় তখন থেকে আমরা আবার একটু করোনায় আক্রান্ত অন্য ধর্মের মৃত ব্যক্তিকে সমাহিত করার ক্ষেত্রেও সহযোগিতা করছে আলমার কাজুল ইসলাম প্রিয় মানুষটির জানাজা এবং দাফনে স্বজনরা উপস্থিত থাকবেন না একথা হয়তো চিন্তাই করা যায় না কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে এখন পরিস্থিতি ভিন্ন দিকে খুব দ্রুত সময়ে বাংলাদেশ করোনা মুক্ত হবে সাধারণ মানুষ ফিরবে তাদের স্বাভাবিক জীবনে এমনটাই প্রত্যাশা সবার শফিকুল ইসলাম শামেম এটিএন বাংলা করোনাভাইরাস আতঙ্কে ছুটির দাবিতে মানববন্ধন করেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দির তিনটি চা বাগানের শ্রমিকরা সকালে কাজে যোগ দেওয়ার আগে দেউন্দি রঘুনন্দন ও গিলানিয়া চা বাগানের শত শত শ্রমিক সরকার ও বাগান কর্তৃপক্ষের কাছে মজুরি চালু রেখে ছুটি চেয়ে স্লোগান দেন এ সময় বক্তব্য দেন প্রতীক থিয়েটার সভাপতি সুনীল বিশ্বাস দেওন্দি পঞ্চায়েত সভাপতি প্রবীর বুনার্জি ভুট্টো গিলানীয় পঞ্চায়েত সভাপতি অমর ভৌমিক রঘুনন্দন পঞ্চায়েত সভাপতি বিশু মুরাসহ শ্রমিক নেতারা পরে চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দেউন্দি তিনটি চা চা বাগানের ব্যবস্থাপকের কাছে লিখিত আবেদন করেন তারা করোনা সংক্রমণ রোধে ফায়ার সার্ভিসের মাধ্যমে জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলা হচ্ছে মেহেরপুর পৌরসভার পুরো সড়ক ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে শহরের সবখানে ছিটানো হচ্ছে জীবাণুনাশক মেহেরপুর পৌরসভা মেয়র মাহফুজুর রহমান রিটন জানান এ অঞ্চলের মানুষের মাঝে সচেতনতা বাড়ায় তারাও নিজ বাড়িতে জীবাণুনাশক স্প্রে করছেন নিজস্ব সুরক্ষায় জরুরি কাজ ছাড়া বের হচ্ছেন না বাড়ির বাইরে মেনে চলার চেষ্টা করছেন সামাজিক করোনা ভাইরাসের মধ্যে যারা নিজেদের জীবন বাজি রেখে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন সেই স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন লিওনেল মেসি নিজের ইনস্টাগ্রামে নবজাতক এক শিশুর সঙ্গে এক স্বাস্থ্যকর্মী ছবি পোস্ট করে মেসি লিখেন শেষ হয়েছে বিশ্ব স্বাস্থ্যকর্মী সপ্তাহ ইউনেসেফের সঙ্গে যৌথভাবে তিনি রিডার গভীর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছেন তাদের কাজের জন্য অজ্ঞাতনামা সেসব নায়ক যারা নিজেদের পরিবার থেকে রাত দিন দূরে থেকে সেবা দিয়ে যাচ্ছেন যাতে সকলে কোভিড উনিশ রোগ থেকে নিরাপদে থাকে পোস্টের পরের অংশে মেসি লিখেন এত কিছুর মধ্যে গর্ভবতী মহিলাদের যত্ন নেওয়া এবং শিশু ও কিশোর কিশোরীদের সুরক্ষিত রাখার প্রতিও তাদের প্রতি প্রতিশ্রুতি অব্যাহত রয়েছে শেষ আগে কেবল সংবাদ একবার আজ পহেলা বৈশাখ করোনা সতর্কতায় এবার ঘরে বসেই নতুন বছরকে বরণ করছে বাঙালি করোনা প্রভাবে কাজ হারানোর দরিদ্র মানুষদের ব্যাংক হিসাবে নগদ টাকা পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর করোনা উপসর্গ নিয়ে চাঁদপুরে একজনের মৃত্যু খুলনায় ভাইরাসে প্রথম একজন শনাক্ত কয়েকটি এলাকা লকডাউন ঘোষণা রাজধানীতে করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের শেষ ঠিকানা খিলগাঁও তালতলা কবরস্থান শেষ যাত্রায় উপস্থিত থাকতে পারছেন না স্বজনরা এবং করোনা ভাইরাসে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে উনিশ লাখ বিশ হাজার পরবর্তী সংবাদ দেখায় আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরেই থাকুন নিরাপদে থাকুন এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে